বাড়িতে অনেকদিন ধরে পড়ে থাকা এই কলাগুলো কিরকম কালো হয়ে গেছে, এগুলো খাওয়াও যাবে না। এই কারণে এটা দিয়ে আমি একটা হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এইরকম একটু বেশি পেকে যাওয়া কলা থাকলে আপনারা কিন্তু ফেলে দেবেন না, ফেলে দেওয়ার আগে কিন্তু আমার এই রেমেডিটা দেখে নিয়ে অবশ্যই এটা বানাবেন। আর ভিডিওটা শুরু করার আগে হ্যাপি উইথ রায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন আমি রেমেডিটা বানাতে শুরু করি। যেখানটা অতিরিক্ত পেকে গেছে সেখানটা একটু বাদ দিয়ে দিচ্ছি, আর সামনে আর পেছনটা একটু বাদ দিয়ে আমি রেমেডিটা বানাতে শুরু করছি। আমাদের মুখের মধ্যে অনেক সময় মেছে তার দাগ দেখা যায় বা যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করতে কিন্তু এই ব্যানানা ফেসিয়াল ভীষণ কার্যকরী। যে কোনো নামি দামি কোম্পানির ক্রিমের থেকেও এই ব্যানানা ফেসিয়াল ব্যবহার করে আপনারা উপকার পাবেন, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখুন আমি কলাটা কেটে নিয়েছি, এখন আমি খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। দুটো কলারই খোসাকে আমি ছাড়িয়ে নিয়ে একটু টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখুন এভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে এই রেমেডিটা ব্যবহার করেন 7 দিনের মধ্যে কিন্তু অস্বাভাবিক রেজাল্ট পাবেন, মুখের যে কোনো কালো দাগ ছোপ নিমেষে কিন্তু দূর হয় এই ব্যানানা ফেসিয়ালি। এই দেখুন আমি কলা দুটোই বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এখন আমি খোসাগুলোর উপরে একটু করে মধু দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই দেখুন আমি সব খোসার উপরেই মধু লাগিয়ে নিয়েছি। আপনাদের যদি মধুতে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আপনারা গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এখন এই খোসাগুলো আমি আস্তে আস্তে স্কিনের উপর এরকম করে ম্যাসেজ করে নিচ্ছি। আপনাদের মুখে যেখানে মেছেতা হয়েছে বা ব্ল্যাক স্পট দেখা গেছে বা চোখের নিচে কালি পড়েছে সেই জায়গাগুলোতে এভাবেই ম্যাসেজ করে নেবেন। এই দেখুন আমি দুটো হাতই খুব ভালো করে এটাকে ব্যবহার করে নিয়েছি, এখন আমি কিছুক্ষণ রেখে এটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন হাত দুটো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি যে কলাগুলো রেখেছিলাম সেই কলা দিয়ে ব্যানানা ফেসিয়াল করব, তার জন্য কী কী উপকরণ ব্যবহার করছি সেটা এবার দেখিয়ে দিই। এই দেখুন আমি কলা দুটো নিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে 1.5 চামচ মতো বেসন দিচ্ছি। বেসনটা আশা করি সকলেরই বাড়িতে থাকে, তো না থাকলে আপনারা মুলতানি মাটিও ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে 1 চামচ টক দই আর 1 চামচ মধু দিলাম। টক দইয়ের পরিবর্তে আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই দেখুন এটাকে আমি এখন স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো। আপনাদের মুখে যেখানে মেছেতা দাগ আছে বা ব্ল্যাক স্পট পড়েছে সেখানে আপনারা আস্তে করে এটাকে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। এই দেখুন আমি এইভাবে লাগিয়েছি, এবার একটু পর আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন আমি 20-25 মিনিট পর হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একদিনই কিন্তু কতটা উপকার পেয়েছি। আপনারাও অবশ্যই এটাকে ব্যবহার করুন এবং কেমন রেজাল্ট পাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এটুকুই থাক, দেখা হবে আবার আগামী দিনে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার।